কয়েকদিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ এখনও রয়েছে। নানা আঙ্গিকে আন্দোলনকারীরা একাধিক কর্মসূচি পালন করে জনগণের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সহমর্মিতাও পেয়েছিল। কিন্তু আন্দোলনকারীদের বাংলা ব্লকেড কর্মসূচি জনগণকে ভোগান্তিতে ফেলেছিল। কোটা আন্দোলনকারীরা তাদের কর্মসূচিগুলোতে কী বলেছেন এবং ভোগান্তির শিকার জনগণই বা কী মনোভাব ব্যক্ত করেছেন তা নিয়ে এই প্রতিবেদন। যে কোটা সংস্কার আন্দোলন দেখেছেন, সেই কোটা সংস্কারে আমাদের দাবি ছিল যে কোটা ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনা, কিন্তু তখন কি হয়েছিল, কোটা বাতিল করে কোনো রকমের সলিউশন ছাড়াই এর জন্যই আমরা আবার 24 নেমেছি রাস্তায় এবং এইবার আমাদের যৌক্তিক দাবি আদায় করেই ছাড়ব। আর আপনারা দেখেছেন যে আমাদের কর্মসূচি লাগাতার চলছে এবং বাংলা ব্লকেট সারা বাংলায় মানে সফল হচ্ছে। আবার আমরা সামনে ক্লাস বর্জন করছি, পরীক্ষা বর্জন করছি এবং আমি মনে করি যে একজন শিক্ষার্থী হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি এই দাবিটা যৌক্তিক এবং এই দাবি যতদিন না মানা হয় আমরা রাজপথে থাকবো। আজকে আমাদের এই সারা বাংলা ব্লকেট দেওয়ার কথা ছিল। আমাদের ওই ব্লকেট বাস্তবায়ন করার সময় পুলিশ আমাদের বাধা প্রদান করে, আমাদের এই ব্লকেটে, এই জায়গায় ব্লকেট দেয় পুলিশ। আমাদের ছাত্রদের সাহায্যে আমরা ওই ব্লকেটটা খুব সহজে আমরা অতিক্রম করতে পারি এবং আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেছি। ঢাকায় আপাতত পুলিশের সাথে আমাদের খুব একটা ঝামেলা হয়নি, বাট ঢাকা ছাড়া আমাদের, আমরা যতদূর খবর পেয়েছি ঢাকা ছাড়া কুমিল্লায়, রাজশাহী এরকম জায়গায় আমাদের অনেক ভাইদের সাথে পুলিশের যে কার্যক্রম যেগুলো হয়েছে এগুলো আসলে গ্রহণযোগ্য নয়, ওগুলার তীব্র নিন্দা জানাই। আশা করি যে এগুলো সরকার আমাদের কোটার দাবি মেনে নেবে, কোটা সংস্কার করবে। আমরা হচ্ছে জগন্নাথ থেকে আসার সময় 0 পয়েন্টে পুলিশ বাধা দিতে চেয়েছিল, কিন্তু আমরা এটা অতিক্রম করে এসেছি। আমরা যতক্ষণ না আমাদের দাবি মেনে নিচ্ছে ততক্ষণ আমরা রাজপথ থেকে সরে যাবো। যখন কুমিল্লা হামলা হচ্ছিল ওইটা শুনে আমরা যখন এখানে অবস্থান করছি তখন পুলিশ আশেপাশে ছিল, পুলিশ আমাদের বাধা দিতে গেছে, কিন্তু আমাদের এখানে অনেক মানুষ আন্দোলনের যে প্রচণ্ড ক্ষিপ্ততা যার কারণে পুলিশ আমাদের ওভাবে বাধা দিয়ে রাখতে পারেনি। কিন্তু কুমিল্লার ব্যাপারটা হচ্ছে কুমিল্লায় একটু জনসংখ্যা কম ছিল যার কারণে ওদের বিভিন্ন জঙ্গলে যে হামলা করা হয়েছে, যে যার জন্য আসলে আমরা এখানে আজকে রাত পর্যন্ত আমরা অবস্থান নিয়েছি। আমাদের যত সময় আমাদের রক্ত গরম আছে, যত সময় আমাদের আমাদের গলার জোর আছে তত সময় আমরা এখানে টিকে থাকবো। কোথা থেকে আসছেন? ব্রিজের মাথার থেকে। কিভাবে আসলেন? হাইটে আসলাম গাড়ি থেকে। গাড়ি কি বন্ধ? হ্যাঁ বন্ধ। কেন বন্ধ হলো? কেন এই রাস্তায় অবরোধ চলছে? এই যে ভোগান্তি হচ্ছে, কষ্ট। হ্যাঁ কষ্ট হচ্ছে। দাম হইলো এখন তো মাওনা জাম গাজীপুর, গাড়ি নেই তো এখন হাঁটতেছি, এখন কোন শ্যামালা জ্যাম যা ছাড়ে। এই আন্দোলনে আজকে তিন দিন পড়েছে। তিন দিন পড়েছে? জি। এটা কি আপনাদের জীবিকার উপরে একটি চাপ পড়ে কিনা আপনাদের কর্মক্ষেত্রে? এটা তো আসলে এটা বলতে গেলে পরে, হালকা পরে, কিন্তু তারপরে ওদের যে দাবি এটাও তো মানতে হবে। ওদের যে দাবি, ওদের দাবি না মানলেও তো আমাদের, যদি ওরা ছাড়তেছে না রাস্তা তাহলে ওদের এটা মানে নেওয়া উচিত, কারণ এই ভোগান্তি দেওয়ার পরে যদি মানে নেয় তাহলে তো ভোগান্তি দেওয়া লাভ নেই। এটা আমার মনে হয় সমাধানটা করারই ঠিক, সবার জোর, সবারই অধিকার আছে, এটা সবারই অধিকার আছে, সবাই দেশের নাগরিক, সবারই অধিকার আছে, সাধারণ জনগণ সবারই অধিকার আছে। মেনে নেওয়া উচিত, যেভাবে একটা সমাধান করতে হবে, এটা পথ বের করতে হবে। তো জনগণের ভোগান্তিটা, সাধারণ জনগণ ধান কীভাবে বসে আছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে, নামাজ কালাম নেই, খাওয়া দাওয়া নেই, এখন মানুষের তো পিসাব আছে, মানুষের শারীরিক তো আপনি জানেন যে আজকে বাংলা ব্লকেটের হচ্ছে আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিন আমরা কোটা বাতিলের জন্য আমরা আন্দোলনে এখানে যুক্ত হয়েছি সবাই। আমরা সবাই আছি তিতুমীর কলেজে সবাই একত্রিত হয়ে আন্দোলন করতেছি। আমরা আসলে আমাদের যোগ্যতার চাকরি চাই, আমাদের যে অধিকার, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করে আমার দাদারা, আমার চাচারা, আমাদের যুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, আমরা স্বাধীনতা চাই। আমরা কোটাটা বাতিল করতে চাই। আমি কিন্তু একজন কুপোষ্যকোটার অধিকারী, এটা মানে আমার বাবা কিন্তু, মানে আমার মা প্রাইমারি স্কুলে চাকরি করে, আমার বাবা হাই স্কুলে চাকরি করে, কিন্তু আমি কোটা চাই না, আমি আমার যোগ্যতাতে চাকরি চাই। আমার বাবা মার কোটা দিয়ে আমি কতদিন চলবো? আমার নিজের যোগ্যতাতে আমি চাকরি চাই, আমি চাই এই কোটাটা বাতিল হোক। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন, আমাদের দাবিটা মেনে নিক। আমরা এই রাজপথে থাকতে চাই না, আমরা স্টুডেন্ট, আমরা পড়ার টিমে যেতে চাই, আমরা এই রাজপথে থাকতে চাই না,
আমাদের এই আন্দোলনটা মেনে নেওয়া হোক, আমাদের এই কোটাটা বাতিল করা হোক, আমাদের অধিকারটা আমরা ফিরে চাই। আমরা খুব সুষ্ঠুভাবে বাংলা ব্লকেট পালন করছি। আমরা বুঝতে পারছি এখানে জনগণের কিছু দুর্ভোগ আছে, কিন্তু জাতির বৃহৎ স্বার্থে এতটুকু দুর্ভোগ মেনে নিয়ে আমাদের সামনের কর্মসূচি পালন করা হবে এবং খুব সুষ্ঠুভাবে। অহিংস আন্দোলন আটা আমাদের সহিংসতার কখনোই রূপ নেবে না। আমরা যতদিন ছাত্ররা আছি খুব অহিংসতার সাথে আন্দোলন পালন করে যাবো এবং খুব সুষ্ঠুভাবেই। আমরা গতকাল যেভাবে পালন করেছিলাম, সম্পূর্ণ বাংলা ব্লক আমাদের সাথে যোগ দিয়েছে, বাংলাদেশের অন্যান্য সকল ভার্সিটি, আমরাও ঢাকা ভার্সিটি, সবাই জানে ঢাকা ভার্সিটি একবার যে আন্দোলনের নামে সেটা না মানা পর্যন্ত এই ভার্সিটিতে আপনার আমাদের মানে ততদিন পর্যন্ত সরকার মানে মানতেই হবে এমন একটা ব্যাপার, ঠিক আছে। তো বাংলা পুরো ব্লক আজকেও এই একটু আগে আমরা খবর পেলাম যে গুলিস্তান জিরো পয়েন্ট এটাও জগন্নাথ ইউনিভার্সিটি ভাইরা ব্লক করে দিয়েছে। ওদিক থেকে আপনার আরিচা দিয়ে আসা যায় যে বাসগুলো জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভাইরা সেটাও ব্লক করে দিয়েছে। তাছাড়া বিভিন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তাছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইরা আমাদের মেন মেন সড়কগুলো ব্লক করে দিয়েছে। তো বাংলা ব্লক আন্দোলন সংস্কারের পূর্বে পুরো পর্যন্ত চলছে, চলবে। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, তারপরে ইডেন, যেখানে যে কলেজ আছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমাদের মিছিল যেটা বলে ওইটা শুরু করছি। শুরু করে আমাদের হলপাড়া যেটা ওইটা রাউন্ড করে তারপরে আমাদের টিএসসি দিয়ে ইন্টার করে এটা মানে এই মোড়টা আটকেছি। মোট কথা আমরা অবরোধ করতেছি যাতে হচ্ছে যানবাহন না যেতে পারে, প্রধানমন্ত্রীর দৃষ্টি এখানে আসে আর কি। এই জন্য সরকার মেনে নিতে বাধ্য হবে। আমরা আমাদের জীবনের জন্য রাস্তায় নেমেছি, এটা এমন সাধারণ কোনো আন্দোলন না যে দু একদিন আন্দোলন করলাম তারপর নেমে চলে যাব। এমন আন্দোলনও না যে আমরা চালিয়ে যাব প্রতিদিন, ওনারা চুপচাপ বসে থাকবেন। আমরা ধাপে ধাপে, আপনারা দেখেছেন আমরা প্রথম দিকে সাধারণ আন্দোলন, স্বাভাবিকভাবে বিভিন্ন ছোটোখাটো আন্দোলন করেছি, মিছিল করেছি, কিন্তু ধাপে ধাপে আমাদের সেইটার মাত্রা বাড়ছে। আজকে যেমন সারা বাংলাদেশ ব্লক হয়েছে, আগামীকালকে এটা আরও বেশি মাত্রায় যাবে। ধাপে ধাপে এমন পর্যায়ে যাবে যে সরকার মানতে বাধ্য হবে, দ্যার ইজ নো অপশন, কোটা প্রথা সংস্কার করতেই হবে। আমার সাথে এই যে আমার রুগী আছে এখানে, আমরা রুগীর কার্ড পর্যন্ত দেখাইছি যে রুগীর কাছে যাবো, এই যে রুগীর কার্ড পর্যন্ত আমরা শো করছি, রুগীর কাছে দেখতে যাব। কিন্তু ওনারা শিক্ষিত মানুষরা যে ধরনের আচরণ করতেছে এটা আসলে মাইনে নেওয়া যায় না। এগুলো যদি অশিক্ষিত সন্ত্রাসরা করতো মনেরে বুঝ দিতে পারতাম যে আজকে স্বাধীন বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু ওনাদের কাছ থেকে আমরা এটা আশা করি না, আমরা সাধারণ জনগণ এটা আশা করি না। এই যে এখানে অনেকগুলি রুগী দাঁড়ায় রয়েছে, বিদেশি মেহমানরা পর্যন্ত দাঁড়ায় রয়েছে, কিন্তু তারা কাউকে অনার করতেছে না, মুখ দেখা দেখা কথা বললে দুই একজন ছাড়তেছে, কিন্তু এর বাইরে একটাও হইব না। যতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে জিজ্ঞাসা করেন, সবগুলো মানুষ ওনাদেরকে এতদিন সাপোর্ট করছে, কিন্তু আজকের ব্যবহারের পরে ওনাদের সাপোর্টে আর কেউ নাই। এটা এখন কী করবো ভাই, এই দেশের আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে ওনাদের এই সমস্যাটা, ওই ভেজালটা, এটা জানি মাননীয় প্রধানমন্ত্রী এটা সমাধান করে।